আচ্ছা বন্ধুরা, সবাই যে সব সময় বলে আম্মুর কথা শুনতে হবে, আম্মুর কথা শুনতে হবে, আম্মুর কথা শুনতে হবে, কেন বলে এই কথাটা সব সময়? কারণ হচ্ছে না হলে বাচ্চারা বিপদে পড়ে যায় অথবা ওদের অ্যাটাক করে। আম্মুর কথা শোনাটা কেন জরুরি এটা আমরা আজকে এই গল্প থেকেও জানতে পারবো। মেঠু ইঁদুরের ছানা, মা ইঁদুর আর সাথে দুটো বেবি ইঁদুর। তোমাদের বাসায় যে এই বইটা থাকে হচ্ছে তাকে হাতে নিয়ে নাও, তারপর চলে আমরা সবাই পড়ে ফেলি তাড়াতাড়ি করে ঝট করে। দেখি মুখি গল্প শুনি। মেঠু ইঁদুর বাসা করলো ধান খেতে, খুব সুন্দর একটা বাসা। এখানে দুই বাচ্চাকে নিয়ে সে থাকে। ধান খেতের মাঝে গর্ত করে এই বাসা বানাতে মা ইঁদুরের সময় লেগেছিল মাত্র এক রাত। ধান ক্ষেতটি কৃষকের বাড়ির কাছে, ধান গাছগুলো বড় হয়েছে, ধানের শীষ এসেছে বেশ কতদিন আগে, তবে পাকতে আরো সময় লাগবে। তাই তারা এখন পেয়ারা ছাড়াও অন্যান্য রসালো ফল আর রসালো গাছ কুটি কুটি করে খায়। ইঁদুরের সামনে দুটো দাঁত থাকে, ওগুলো দিয়ে কুটকুট কুটকুট করে কামড়ায় ওরা। কৃষকের বাড়ির পাশে যে ছোট্ট বাগান, সেখান থেকেই মা ইঁদুর আর বাচ্চারা এসব খাবার সংগ্রহ করে। রাতের বেলা মায়ের সাথে বাচ্চারাও খাবার খুঁজতে যায়, তবে খিদে বেশি লাগলে ওরা আধপাকা ধানই খায় আর আনন্দে কিচকিচ করে। তার মানে পাকা ধান খেতে ইঁদুর খুব ভালোবাসে। এভাবেই দিন যায়। এখন ক্ষেত ভরা পাকা ধান, বাতাসে ভাসে ধানের মিষ্টি গন্ধ, কিন্তু মা ইঁদুরের মুখ মলিন, মা ইঁদুরের মন খারাপ। বাচ্চারা অবাক, ধান পেকেছে এখন তো আনন্দের সময়, অথচ মা কিনা মুখ ভার করে বসে আছে। মুখ ভার মানে মনটা খারাপ করে বসে আছে। বড় ছানা তার মায়ের কাছে জানতে চাইল, কি হয়েছে মা, তোমার মন খারাপ কেন? ইঁদুর বলল, আর কদিন পরেই কৃষক ধান কেটে নিয়ে যাবে, তাছাড়া বর্ষাকালও চলে এসেছে। বর্ষাকালে আমাদের খাবারের অনেক কষ্ট দেখা দেয়, তখন খাওয়ার মতো আর কিছুই থাকে না। বর্ষাকাল মানে হচ্ছে বৃষ্টির সময়, অনেক বৃষ্টি হয় তখন ইঁদুররা মাটির নিচে মনে হয় ওদের থাকতে কষ্ট হয়, কারণ গর্তের ভিতরেও তখন পানি চলে যায়, ইঁদুরের বাসার ভিতরেও পানি ঢুকে যায়। ইঁদুর ছানা বলল, খাবারের অভাব হবে কেন মা, আমরা আমাদের বাসায় অনেক ধান জমিয়ে রেখেছি, দরকার হলে আরও রাখবো। মা ইঁদুর বলল, এজন্যই তো ভাবনা, কৃষক ধান কাটার পর যখন জমিতে গর্ত দেখবে তখনই আমাদের লুকানো ধানের খোঁজ পেয়ে যাবে। যখন ধানগুলো সব উপর থেকে কেটে ফেলবে তখন তো কৃষক ওদের বাসাটা দেখে ফেলবে। মা, খোঁজ পেয়ে কি কৃষক আমাদের বাসায় ঢুকবে? বলল ছোট্ট ছানা। মা বলে, ধুর পাগল, মানুষ কি ইঁদুরের গর্তে ঢুকতে পারে? ইঁদুরের গর্তে তো বিড়ালই ঢুকতে পারে না, মানুষ কিভাবে ঢুকবে? তাহলে আর চিন্তা কি? অবাক হয়ে বলল বড় ছানা। অনেক চিন্তা, কৃষকের ছোট ছোট ছেলে মেয়েরা কোদাল দিয়ে গর্ত খুঁড়ে ধান তুলে নেবে, আমাদেরও খুঁজবে, খুঁজে পেলে একদম মেরে ফেলবে। ছোট্ট ছানাটি খুবই ভয় পেল, ভয়ে কাঁপতে কাঁপতে সে বলল, চলো মা, আমরা এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাই, কৃষক গর্ত না খুঁড়লেও আমাদের চলে যেতে হবে, বলল মা ইঁদুর। কদিন পরেই আষাঢ় মাস এসে যাবে, নদীর পানি কুল ছাপিয়ে জমিতে উঠবে, মাঠ ঘাট পানিতে থই থই করবে, তখন আর এখানে থাকা যাবে না, ইঁদুরের বাসাটা তখন পানির নিচে চলে যাবে। সর্বনাশ, মা চলো আমরা এখান থেকে পালাই, আমার ভীষণ ভয় করছে, ছোট্ট ছানাটি এবার কান্না জুড়ে দিল। সময় হলেই তোমাদের নিরাপদ জায়গায় নিয়ে যাব, এত ভয় পেও না, মনে সাহস রাখো, বলল মা ইঁদুর। আম্মুরা আমাদের সবসময় সাহস দেয়। তারপর একদিন জমিতে কৃষক এলো, শুরু হলো ধান কাটা, সবাই মিলে ধান কাটছে আর গান গাইছে, এখন তাদের আনন্দের সময়। এই সময় সবার চোখ ফাঁকি দিয়ে ইঁদুর পরিবার গিয়ে উঠল কৃষকের বাড়িতে। আচ্ছা আচ্ছা, মাঠের গর্ত থেকে ওরা বের হয়ে কৃষকের বাড়ির ভিতর ঢুকে গেল। এবার কৃষকের বাড়িতে একটা কুকুর ছিল, কিন্তু কুকুর তো আর ইঁদুর ধরে না, তাই দিন তাদের ভালোই কাটছিল। ইঁদুর ধরে কে রেখিয়া? বিড়াল। মা ইঁদুর তার বাচ্চাদের নিয়ে রাতে বের হতো, খাবার সংগ্রহ করত,
দিনেও মানুষের চোখ ফাঁকি দিয়ে একটু আধটু বের হতো তারা। কিন্তু একদিন কৃষকের বউ ঠিকই বুঝতে পারলো তার ঘরে ইঁদুর ঢুকেছে। সে কৃষককে বলল, ঘরে তো ইঁদুর ঢুকেছে, একটা বিড়াল আনা দরকার। মা ইঁদুর লুকিয়ে থেকে সবই শুনল। পরের দিন কৃষক খুব সুন্দর নাদুস নুদুস একটা বিড়াল ছানা নিয়ে এলো। মা ইঁদুর তার বাচ্চাদের খুব সাবধান করে দিল, বুঝেছ বাচ্চারা, কৃষক বাড়িতে বিড়াল এনেছে। বিড়াল ইঁদুর তাড়া করে, ইঁদুর ধরে, ইঁদুর খায়, অতএব খুব সাবধান। বড় ছানাটা বলল, মা তুমি ভেবো না, আমরা সতর্ক হয়ে থাকব, আমরা কেয়ারফুল থাকব। মা ইঁদুর বিড়াল ছানাটাকে দেখেছে, খুবই ছোট্ট বিড়াল ছানাটা, আপাতত তাকে ভয় পাবার কিচ্ছু নেই, তবুও তার বাচ্চাদের চোখে চোখে রাখতে হবে, কারণ শত্রু ছোট হলেও তাকে হেলা করতে নেই, তার ব্যাপারে সতর্ক থাকতে হবে। বড় ছানাটি বেশ কয়েকবার আড়াল থেকে বিড়াল ছানাকে দেখেছে। একদিন বিড়াল ছানাও ইঁদুর ছানাকে দেখল। একটু হেসে বিড়াল ছানা জিজ্ঞেস করল, কি ভাইয়া আছো কেমন? ইঁদুর ছানা তো উল্টো ঘুরেই এক দৌড় সোজা মায়ের কাছে। ইঁদুর ছানা গিয়ে মাকে বলল, মা বিড়াল ছানা বোধহয় আমার বন্ধু হতে চায়, সে আমার সাথে কথাও বলেছে। চমকে উঠে মা বলল, খবরদার, ভুলে ওর ধারের কাছে যাবে না, ধরতে পারলে একদম খেয়ে ফেলবে। কিন্তু মায়ের কথা ইঁদুর ছানার একদম পছন্দ হলো না। সে ভাবল, আহা বিড়াল ছানাটা কি সুন্দর নাদুস নুদুস, সে যদি তার বন্ধু হয় তাহলে কত মজা হবে। কিন্তু বিড়াল আর ইঁদুর কি বন্ধু হতে পারে? না। দিন কয়েক পরে ইঁদুর ছানার সাথে আবার দেখা হলো বিড়াল ছানার। কি ভাই কয়েকদিন দেখলাম না যে তোমায়, বিড়াল ছানা জিজ্ঞেস করলো। চলো না বাইরে থেকে একটু ঘুরে আসি। আহা কি ভালো বিড়াল ছানা, ভাবলো ইঁদুর ছানা। তারা দুজনে বাইরে গিয়ে খেলাধুলা করতে লাগলো। একটু পরেই বিড়াল ছানা দাঁত বের করে বলল, বোকা ইঁদুর, তোকে এতদিনে বাগে পেয়েছি, এইবার যাবি কোথায়? ইঁদুর ছানা ভয়ে জড়সড় হয়ে গেল, এখন উপায় কি? এমন সময় কৃষকের কুকুরটা এসে বলল, ওরে বিড়ালের ছানা, এবার তোকে বাগে পেয়েছি, সেদিন আমার ভাগের মাছটা নিয়ে পালিয়েছিলি কেন বল? বিড়াল ছানা তো ভয়ে আধখানা হয়ে গেল, আর এই সুযোগে ইঁদুর ছানা দিল এক ছুট, ইঁদুর ছানাটা বেঁচে গেল। ইঁদুর ছানা ছুটতে ছুটতে মায়ের কোলে এসে লাফিয়ে পড়ল। মা তার কথা শুনে বলল, দেখলে তো এবার, মায়ের কথা না শুনলে কি হয়? ইঁদুর ছানা মাথা নাড়ল, মায়ের কথা না শুনলে কি হয় সেটা সে ভালো করেই বুঝে গেছে, আর কোনোদিন সে মায়ের অবাধ্য হবে না। অনেক শিক্ষণীয় একটা গল্প ছিল, তাই না বন্ধুরা? ভালো থেকো, আরো বই পড়তে থেকো। আল্লাহ হাফেজ, টাটা।